আজ বুধবার, 17ই পৌষ 2024 সালের 2রা জানুয়ারি। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র, ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, কমিউনিকেশনের গ্রহ বুধ। আর যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বুধ দুর্বল অবস্থাতে আছে, তারা বুধের এই বীজ মন্ত্র সকাল বিকাল রাত তিন বেলায় 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। সবুজ রঙের একটি এলাচ দাঁত দিয়ে চাবান, সবুজ রঙের ড্রেস পরিধান করুন, সবুজ রঙের রুমাল কাছে রাখতে পারেন, সবুজ শাকসবজি খান, হিজড়া বা রাস্তা ঝাড়ুদারদেরকে সবুজ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী দান করুন, অত্যন্ত উপকৃত হবেন, বুধের মজবুতি বৃদ্ধি পাবে। 2024 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর, কারণ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে আপনারা পাবেন এটি স্যাটার্নের ইয়ার শনির বছর। আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে, 30 থেকে 40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে, সময়ে সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করবেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে, আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন। আজ সামাজিকভাবে অত্যন্ত সক্রিয় একটি দিন, মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে, মুখ থেকে যাই বার হোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হতে চলেছেন। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে খালি সময়টা আপনারা অতিবাহিত করতেই পারেন, মানসিক প্রশান্তি পাবেন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন, তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতে এই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না, পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। আজ আপনাদের জন্য অত্যন্ত সক্রিয় এবং সামাজিক একটি দিন, মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে, মুখ থেকে যাই বার হোক না কেন প্রত্যেকেই তাতে সম্মত হতে চলেছে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী তো থাকছে না।